নেপালে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় সময় রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর জনের সবাই প্রাণ হারান আরোহীদের মধ্যে ছিলেন আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার নেপালে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় সময় রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর জনের সবাই প্রাণ হারান আরোহীদের মধ্যে ছিলেন আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার নেপালে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় সময় রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর জনের সবাই প্রাণ হারান আরোহীদের মধ্যে ছিলেন আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার নেপালে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় সময় রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর জনের সবাই প্রাণ হারান আরোহীদের মধ্যে ছিলেন আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার নেপালে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জেরে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় সময় রবিবার সকালে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে বাহাত্তর জনের সবাই প্রাণ হারান আরোহীদের মধ্যে ছিলেন আটষট্টি জন যাত্রী ও চারজন ক্রু বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার what do you